Moon. Moon. Moon Shina. Hello. আপনারা যারা ময়না পাখিকে কথা শেখাতে চান তাহলে তাহলে যদি আপনারা খুব দ্রুত কথা শেখাতে চান তাহলে আপনার ময়না পাখিকে আপনার বিছানার কাছে রেখে দেবেন, যেখানে আপনি সব সময় থাকেন, বসে থাকেন বা শুয়ে থাকেন, সেই জায়গাটা রেখে ওকে ছোট্ট ছোট্ট দুই অক্ষরের ছোট্ট ছোট্ট কথা ওর কাছে, ওর কানের কাছে, একদমই কাছে একই কথা বারবার বারবার বলবেন। তাহলে ও, এবং শুদ্ধ ভাষাতে বলবেন, তাহলে ও খুব সুন্দর করে হচ্ছে তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে এবং সুন্দর করে বলবে। আপনি যে ভাষাতেই শেখান, ইংরেজি, ইংলিশ, চায়না, ফ্রান্স, জার্মানি, যে ভাষাতেই ওকে কথা শেখাবেন না কেন, ও সেই ভাষাতেই কিন্তু কথা বলতে পারবে। শুধু যে বাংলা ভাষাতেও কথা বলতে পারে তা না, ও ও আপনি ওকে চারটা পাঁচটা ভাষাতেও যদি কথা শেখাতে চান তো ও চারটা পাঁচটা ভাষাতেই কিন্তু কথা বলতে পারবে। তো আপনারা, ও এর ভিতরে একটু কথা বলি, আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো কারণ হচ্ছে আমাদের চ্যানেলে সাথে থাকলে আমরা মাঝে মধ্যে ময়না পাখির স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে, কীভাবে আপনি ময়না পাখির টেক কেয়ার করবেন, এই সম্বন্ধে মাঝে মধ্যে আমি টিপস দিয়ে থাকি আমার বিভিন্ন ভিডিওতে, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো হচ্ছে যেটা বলছিলাম, আর ওকে এভাবে কথা শেখাবেন, আর হাতে মুড়ি নেবেন, নিয়ে ওর খাঁচাটা অল্প করে আলগা করে দিবেন, দিয়ে ওই মুড়িটা ওকে খাওয়াবেন, আর কথাটা যে কথাটা শেখাবেন ওই কথাটা বলবেন। তাহলে হচ্ছে ও খুব তাড়াতাড়ি আপনাকে ভালোবাসবে আর কথাও শিখবে। আর ময়না পাখি যে কোনো মানুষ কথা বললেই সেই কথাটা আসলে শেখে না, যে ওকে ভালোবাসে, যারা ওকে ভালোবাসে তাদের কথাই ওরা শেখে। তো এই জন্য ময়না পাখিকে কখনো ধমক দেওয়া যাবে না, আর খারাপ কোনো কথা ওকে শেখানো উচিত না। সুন্দর সুন্দর কথা ওকে শেখাবেন, তাহলে আপনার খারাপ মনে ও হচ্ছে ভালো করে দিবে। ও এমনই একটা পাখি, একদম মানুষের মতন, যে ও আপনাকে মিস করবে, ও আপনাকে একসময় প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলবে। তো আপনি হচ্ছে একদম একটা মানুষের বাচ্চার মতোই ওকে আসলে আপনারা রাখতে পারবেন কাছে। শুধু আপনার কোনো কাজ করে দিতে পারবেন না, কিন্তু আদার অন্য অন্য সব ফিলিংসই ওর ভিতরে আছে। তো আমরা হচ্ছে ময়না পাখিকে এই গরমের দিনে, আপনারা যারা ময়না পাখি পালেন তারা মাঝে মধ্যে ওর পানির ভেতরে একটু স্যালাইন দিয়ে দেবেন এক চিমটি, এবং মাঝে মধ্যে ওকে দুধ খেতে দিবেন, দুধ দিয়ে মুড়ি ভিজাই দিবেন খেতে, আর হচ্ছে পানিতে মাঝে মধ্যে এক চিমটি চিনি দিয়ে দিবেন, ওই পানিটা আট ঘন্টা পরে ফেলে দিবেন। দিয়ে তাহলে ওর শরীরটা খুব অ্যাক্টিভ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে পাখির শরীরে। এই গরমের দিনে পাখি আসলে দুর্বল হয়ে যায় গরমে। তো আর ওকে গরম জায়গাতে গরমের দিনে একদমই রাখবেন না, যেখানে ফ্যান চলে বা ঠান্ডা বাতাস সেই জায়গায় রাখবেন, ছায়াতে রাখবেন আপনার পাখিকে। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের বেশি ওকে রোদ্রে রাখার প্রয়োজন নেই। আর ওর হাড়িটা বিশেষ করে এই গরমের দিনে আসছে, প্রায় একদিন পরপরই হাড়িটা রোদে দিয়ে দিবেন এবং ভেতরটা পরিষ্কার করে দিবেন। তো আজকে ছিল এইগুলাই সব টিপস দিলাম আপনাদেরকে, আপনারা যারা পাখি নতুন পালছেন তাদের জন্য, আসলে পুরাতন যারা পাখি পালতে অভ্যস্ত অভিজ্ঞ আমি তাদের জন্য টিপসগুলো বললাম, না নতুনদের জন্য বললাম। হ্যাঁ, তো আর আমি হচ্ছে আমার বাসাতে ছাদ বাগান আছে, তো আমি ছাদ বাগানে আসলে এই চায়না ব্রিঞ্জলটা লাগিয়েছি। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, চীনের বাজারে, চায়না মার্কেটে হচ্ছে এই সবজিটা বিক্রি হয় অনেক টাকা মূল্য। তো এই যে আর আমি কিছু ফুলও রেখেছি হচ্ছে আমার মনের জন্য। আমি এই ফুল গাছগুলো আসলে ওর খাঁচার পাশে দিয়ে রাখি, ওইগুলো দেখে একটু ঠোকায়, ওর আসলে ভালোই লাগে, এই জন্য আমি হচ্ছে রেখেছি এভাবে করে। শুনছো না ফুলগুলো, শুনতেন না বাবাটা? তো আপনারাও
আপনারা যারা পাখি পালেন, যাদের বাসায় একটু জায়গা আছে, তারা একটু ফুল বাসাতে রাখবেন, দেখবেন যে ভালোই লাগবে। আর এই ফলটা প্রচুর পরিমাণে হয়, এটাও প্রচুর ঔষধি গুণসম্পন্ন একটি হচ্ছে ফল। এটা আমাদের দেশে বনে জঙ্গলে হয়, মাঠে প্রচুর হয়, তো পাকা ফল যদি কেউ কখনো পান তাহলে খেয়ে নেবেন, কারণ এটা হচ্ছে কিনতে তো পয়সা লাগে না আমাদের দেশে আসলে, কিন্তু খেলে অনেকটা রোগ প্রতিরোধ হয়, কারণ হচ্ছে অনেকেরই দেখবেন হঠাৎ হঠাৎ করে ওই ক্যান্সার, তারপরে হচ্ছে অজানা কিছু হচ্ছে রোগে মানুষ হচ্ছে আক্রান্ত হয়। তো এই ধরনের ঔষধি গুণসম্পন্ন ফলগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে বেশি, এবং যার কারণে হচ্ছে আপনি সুস্থ থাকবেন। কার যে কখন কোন প্রবলেমটা হয় কেউ বলতে পারে না, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই চায়না ব্রিঞ্জলটা আপনারা লাগাবেন, দু একটা গাছ ছাদে রাখবেন, তাহলে এটার ফলটা পেকে গেলে টক মিষ্টি স্বাদ হয়, ভালোই লাগে খেতে। আশা করি আপনারা হচ্ছে এটাকে খাবেন। আর এই যে বাচ্চাদেরকে আসলে অতিরিক্ত মোবাইলের গেম থেকে বাঁচানোর জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে আসলে যে কোনো পাখি, ময়না পাখি হোক, বাজিগর পাখি হোক, যে কোনো পাখি আপনারা কিনে দেবেন, ওরা তাহলে পাখি নিয়ে পাখিকে খাওয়াবে, পাখির সাথে খেলা করবে, করতে করতে ওদের সময় কেটে যাবে, মোবাইলের গেমস আর আসক্তি থেকে আসলে বাচ্চারা দূরে থাকবে। আসলে অনেক বেশি মোবাইলে গেম খেললে বা কম্পিউটারে গেম খেললে চোখের ক্ষতি হয়, তা আমরা এই চোখের ক্ষতি থেকে আসলে নিজেদেরকে বাঁচানোর জন্য, আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য আমরা পাখি পালতে পারি, গাছ লাগাতে পারি, বাচ্চাদেরকে বাইরে সাঁতার কাটতে দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আসলে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের পাখির যত্ন করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, জাজিয়ান, বাই বাই।